কোভিড ১৯ আক্রান্ত হয়ে এবার মারা গেলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল পৌনে ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৭ সেপ্টেম্বর ঠান্ডা জ্বর শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর ১১ সেপ্টেম্বর তার করোনা পরীক্ষায় ফল পজিটিভ আসে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। প্রায় ৫০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি, সিনেমা সর্বত্র দাপুটে বিচরণ ছিল সাদেক বাচ্চুর। ৯০ দশকে এহতেশামের চাঁদনি ছবিতে অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। নায়ক আলমগীর পরিচালিত একটি সিনেমার গল্প ছবিতে অভিনয় সুবাদে ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সাদেক বাচ্চু। বাদ আসর রাজধানীর শাহজাহানপুরে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।